मा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यहन लोका जहो प्रतिममहिमा जानकी जनकीप्राणवन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतययो हिरामः स्तब्धि कृत्य प्रलयकलितं वाहवोत्तमान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजां अंधतामिस्त्रम गीतं शांतं मधुरमपियः सिंहनादं जगरज सोऽयं जातप्रथितपुरुषो रामकृष्णस्विदानीं जय जयो रामकृष्णो वंशकल्पोतुरु जय जयो भगवान् जगोतेर्गुरु जय जयो गुरुमाता जगोतो जनुनी रामकृष्णभक्तिदात्री चैतन्यो জয় জয় রামকৃষ্ণ ইষ্ট সবার এ অধম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা পড়ছিলাম শ্রী রামকৃষ্ণ পুঁথির এই অধ্যায়টি যেটি নাম ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন বিগত দিন আমরা পড়েছি শ্রী দেব ব্রহ্মতত্ত্ব অদ্বৈত বেদান্ত এবং এই যে তত্ত্ব এটা বোঝাতে গিয়ে তিনি একটি গানের ব্যবহার করেছিলেন যে আয় মন বেড়াতে যাবি কালী কল্প মূলে। না অন্য একটা গান সরি আমার ভুল হয়েছে। সেটা হচ্ছে কে জানে কালী কেমন স্বর দর্শনে না পায় দর্শনে এই গানটি তিনি গিয়েছিলেন বিদ্যাসাগরের সামনে এবং সেইখানে হয়েছিল যে যখন তিনি গাইছেন গাইতে গাইতে গভীর ভাব সমাধিতে তিনি একটু একটু করে মগ্ন হয়ে যাচ্ছেন এবং তার সেই যে রিয়াকশন তাকে কিরকম দেখাচ্ছিল সেটা আমরা দেখেছি যে এখানে পুত্রা লিখেছেন স্থির মন স্থির মন স্থির চিত্ত স্থিরতর দুটি নেত্র স্থিরভাবে বসিয়া অটল অন্তরের জ্যোতিগুপ্ত বাহিরে হইলে ব্যক্ত প্রফুল্লিত বদনমণ্ডল তারকে দেখে মনে হচ্ছিল তার সমস্ত কিছু স্থির হয়ে গেছে কিন্তু তার ভেতরের যে আনন্দ সেই আনন্দ যেন ধীরে ধীরে বিকশিত হচ্ছিল এবং সেই বিকশিত আনন্দ তার হাসি মুক্তি দেখে বোঝা যাচ্ছে আমরা আগে একবার পড়েছি সেখানে ভারী সুন্দর এই ব্যাখ্যাটি দেওয়া আছে যে আরো একটি ঘটনার কথা আমরা আগের দিনও উল্লেখ করেছি যে যখন ঠাকুর নির্জরেশা শিব মন্দিরে বসে তিনি শিবমহিম্ন স্তোত্র পাঠ করছেন পাঠ করতে করতে তিনি গভীর সমাধিতে মগ্ন হয়ে গেছেন এবং শিব ঠাকুরের ওই যে যে শিবলিঙ্গকে ঘিরে যে জ্যোতির বলায় থাকে তার উপর তিনি উঠে পড়েছেন এবং তার সেই গভীর সমাধি মগ্ন অবস্থা যখন থেকে তিনি মুক্ত হলেন যখন তার ওই মথুরানাথ সে উপস্থিত মথুরানা দেখছেন যে শ্রীরামকৃষ্ণ যখন ধীরে ধীরে সাধারণ ভূমিতে নেমে আসছেন তার মনটা সেই একেবারে ছোট্ট শিশু যেমন ঘুম থেকে উঠলে যেরকম হয় জগৎ সে বুঝতে পারে না চেহারাটা সেরকম মনে হচ্ছে সংসারে দেখতে তার চোখ মুখ দেখে এক অদ্ভুত আনন্দ খেলে বেড়াচ্ছে তিনি ভেতরে যে আনন্দটিকে প্রত্যক্ষ করছিলেন তার যেন প্রকাশ তাদের ভেতরে হয়েছে এ বিষয়ে আমি বলতে গিয়ে আপনাদের বলেছিলাম আমাদের জীবনে যখন খুব আনন্দ আসে তখন তার প্রকাশ আমরা দেখতে পাই যখন আমরা খুব ভালো থাকি বিশেষ করে দুর্গা সময় যখন আমরা খুব আনন্দে থাকি আমাদের সকলকেই খুব ভালো লাগে তার কারণ হচ্ছে আমাদের ভেতরে একটা অদ্ভুত রকমের আনন্দ কাজ করতে থাকে এবং সেই আনন্দের প্রকাশ আমাদের চোখে মুখে আমাদের হাঁটায় চলায় আমাদের কথোপকথনে আমাদের বার্তা এতে সব কিছুতেই থাকে এটা হচ্ছে কথা বলছেন ভাবে যাবে নিমগন কোথা তিনি কীরকম বিবরণ বুঝা ওঠা ভার লক্ষণ দেখিয়া জ্ঞান কিংবা যাহা অনুমান কহি শুনি কাহিনী তাহার বলছেন শ্রীরামকৃষ্ণ যখন গভীর ভাব সমাধিতে মগ্ন হয়ে গেছেতেন তখন তার যে অবস্থা সেটাকে ব্যাখ্যা করা যায় না কেন ব্যাখ্যা করা যায় না তার কারণ হচ্ছে তাকে দেখে আমাদের মনের ভেতরে এত আনন্দ হতে থাকে সেই আনন্দটাকে আমরা শব্দের কিছুতেই প্রকাশ করে উঠতে পারি না আমার মনে আছে আমাদের সাধু হবার পরে ফলহারেনি কালী পুজোর দিন মধ্যরাত্রিরে যখন পুজো শেষ হলো প্রচুর অন্নভোগ সব দেওয়া থাকে তো সেগুলো ধীরে ধীরে বার করে আনতে হবে ঠাকুর রাত্রিরে শয়নে যাবেন তাই আমাদের পিপিটি মানে নবাগত ব্রহ্মচারীদেরও ব্যবহার করা হয়েছিল সেগুলো বার করে নিয়ে আসতে এর আগে কখনো গর্ভমন্দিরের মধ্যে প্রবেশ করিনি গর্ভমন্দিরের বাইরে থেকে ঠাকুরকে দেখলে একরকম ভেতরে গিয়ে দেখলে আরেক রকম বোধ হতে থাকে সে যে কি আনন্দ ঠাকুরকে দেখে ঠাকুরকে প্রণাম করতেই ভুলে গেছি হতবাক হয়ে দাঁড়িয়ে তাকে দেখছি তার সেই দিব্য রূপ আমরা যেরকম দেখি প্রচুর ফুল দিয়ে সাজানো সেরকম ফুল নেই বেদি সম্পূর্ণ রকমের ফাঁকা ঠাকুর একটা লাল রঙের চেলি পরে আছেন আর তার পায়ের কাছে সেই পদ্ম ফুলটি রাখা যেটি দিয়ে আরতি করা হয়েছে সেই পদ্ম ফুলটি পরে আবার একটা পরের দিন দেখলাম একটা ফ্লাওয়ার হাউসের মধ্যে রাখা ছিল আমাদের সন্ন্যাস ব্রহ্মচর্যের সময় সেরকম দেখেছিলাম তখন আরতি শেষ হয়েছে এবং ঠাকুরের এটা রাখা এবার ওই হোম শুরু হবে তার প্রস্তুতি চলেছে এক অদ্ভুত আনন্দ করে তাকিয়েছি ভুলেই গেছি ঠাকুরকে প্রণাম করতে ওরা বলছেন যে নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি করে বালতি তোলা আগে আমাদের পূজারী বলছেন আরে ভেতরে ঢুকেছি একটু প্রণাম করবি না প্রণাম করতেই ভুলে গেছে এক অদ্ভুত আনন্দ পুথিকার বলছেন যে ঠাকুর নিজে তারই রূপটির কথা বলেছেন একটি অতি উচ্চ আধ্যাত্মিক অবস্থা অতি উচ্চ যোগের অবস্থা ঠাকুর বলছেন সেই যোগের অবস্থার মূর্তি প্রতিফলিত হয়েছে পাথরের মধ্যে দিয়ে সেই সেই যোগের যে অবস্থা আমরা তো সবসময় ছবি দেখি কিন্তু যখন পাথরের মূর্তির ভেতরে তার সঠিক প্রকাশ দেখি তখন অনুভব করতে পারি তিনি যেন একটা গভীর আনন্দে বিরাজ করছেন ঠাকুরকে ঠাকুর ঘরের ভেতরে ঢুকলে মনে হয় তিনি যেন একটা গভীর আনন্দে বিরাজ করছেন এবং সেই আনন্দ যেন তার মধ্যে থেকে আমার ভিতরেও সঞ্চারিত হচ্ছে পুথিকার বলেছেন যে ঠাকুর সেই প্রসঙ্গে বিদ্যাসাগরকে ব্রহ্মতত্ত্ব উত্থাপন করে বলেছিলেন উপনিষদের ব্রহ্ম আছে চার গুণ কর্ম তিনি তার জগত জননী ভক্তের আরাধ্য ধন মিলে তার দর্শন কথোপকথন হয় সাথে বিশ্বময় কালী নাম জগতের আত্মারাম সর্বদা বিরাজ সর্বভূতে একানীতি একরূপে বিরাট ব্রহ্মাণ্ড ব্যাপে ইচ্ছা ইচ্ছায় তাহার যাবত ঘটনামালা ছোট বড় যত খেলা সৃষ্টি স্থিতি প্রলয় সংহার এইখানে গিয়ে আমরা শেষ করেছিলাম যেখানে গিয়ে ঠাকুর বলছেন যে জগৎ সংসারে যাকে তুমি উপনিষদে ব্রহ্ম বলে বলছ তিনি এই মাতৃ রূপ ধারণ করে এসেছেন কেশবচন্দ্র সেন সশিষ্য একদিন ঠাকুরের কাছে এসেছেন ঠাকুর বলছেন একবারে প্রথম দিকের কেশবের প্রথম দিকের ভিজিটগুলোর মধ্যে অন্যতম একটি দিনে ঠাকুর কেশবকে বলছেন কেশব আজকে ভারী ভালো দিন তুমি যাও গিয়ে আমার মাকে প্রণাম করে এসো কেশব মজা করে বলছেন আমরা তো মা জানি না বাবাই জানি পিতাই জানি ওরা পিতার কথাই বলেন তাই বলছেন পিতাই জানি ঠাকুর বলছেন ধনী ছেলে বটে যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে তোমাকে জগৎকে উপহার দিলো তুমি তাকেই ছিল না তখন উনি কেশব মজা করে বলছেন যে মা কি মা কিরকম মা বলতে আপনি কি বোঝান কেশব তুমি তো বিলাতে করে গেছো জাহাজে যাওয়ার সময় জাহাজ এগিয়ে চলে সমুদ্রের ধাক্কায় করে তার ফেত দিয়ে কেটে যায় আর তার থেকে যে কল্লোল হিল্লোল কল্লোল হয় সেই ধাক্কায় সে জাহাজটি এগিয়ে যায় সমুদ্র হচ্ছে ব্রহ্ম আর তার যে হিল্লোল কল্লোল যেটি লীলা করে যেটি সমুদ্রের অস্তিত্বকে প্রকাশ করেন সেই সমুদ্রের অস্তিত্বকে যিনি প্রকাশ করেন তিনি হলেন জগৎজনননী শক্তি মহামায়া তাকেই আমি মা বলে ডাকি তিনি বললেন তিনি কি ওই ছোট্ট মূর্তির মধ্যে অবস্থিত আছেন ঠাকুর তাকে পশ্চিমের দরজার কাছে নিয়ে এলেন সূর্য তখন অস্ত যাচ্ছে ঠাকুর তাকে দেখালেন আচ্ছা তোমার কি মনে হয় সূর্য এত ছোট হচ্ছে না মোটেই নয় সূর্য বিরাট এই আমাদের পৃথিবীর চেয়েও সে বড় কিন্তু আমরা সূর্য থেকে অনেক দূরে আছি বলে পৃথিবীতে সূর্যকে এত ছোট দেখায় ঠাকুরও বললেন ঠিক তাই আমরা জগন্মাতার চেয়ে অনেক দূরে আছি বলে আমাদের জগন্মাতার মূর্তির প্রয়োজন হয় একটা আধারের প্রয়োজন হয় যত আমরা জগন্মাতার কাছে যাব তত আমাদের এই আধারটির প্রয়োজন নেই উপনিষদের ব্রহ্ম যিনি তাকেই তিনি বলছেন আমাদের জগৎ জননী মাকে আমাদের ততদিন প্রয়োজন হয় যতদিন আমরা নিজে নিজে চড়ে খেতে পারি না খেতে উঠতে পারি না তাই বলে আমাদের মাকে তারপরে প্রয়োজন হয় না তা নয় মা আমাদের জীবনের আধার তার থেকে আমাদের জীবন সৃষ্টি হয়েছে তার থেকে আমাদের শরীর তৈরি হয়েছে তিনি আমাদের সর্বশক্তিময়ী করে রেখে দিয়েছেন সেইখানে তাকে আমাদের সারা জীবনের প্রয়োজন কিন্তু ওই যে আঙুল ধরে তার সঙ্গে স্কুলে যাওয়া তখনই বদল হয়ে যায় যখন আমি নিজের নিজে স্কুল বাসে উঠে যেতে পারি স্কুল বাসে নাম থেকে নামতে পারি উঠতে পারি রাস্তা পারাপার হতে পারি তখন আর আমাদের প্রয়োজন হয় না যত আমরা নিজে নিজে স্বনির্ভর হয়ে যাই তত আর ওই নির্ভরশীলতাটা থাকে না বাহ্যিক নির্ভরশীলতা থেকে মানসিক নির্ভরশীলতার প্রয়োজন হয় সেই কারণে বাবা মা চলে গেলে আমাদের ভেতরে একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয় পূজনীয় শিবমায়ানন্দে যেটা ভারী সুন্দর কথা আমাকে বলেছিলেন যে বাবা মা অসুস্থ অবস্থায় বেঁচে থাকা একরকম আর বাবা মা বেঁচে না থাকাটা সেটা আরেক রকম বলছেন আমার এত বয়স হয়ে গেছে আমার মায়ের শরীর চলে গেল মনে হলো এক অদ্ভুত শূন্যতা রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট বলছেন তার নিজের জীবনের গল্প জানিস তো এক অদ্ভুত শূন্যতা মনে হচ্ছে সব কিছু যেন মুহূর্তের মধ্যে খালি হয়ে গেল মাতার সঙ্গে আমাদের সম্পর্কটা ঠিক এই রকম তার সঙ্গে হয়তো আমাদের নিত্য যখন আমরা একত্ব অনুভব করি তার সঙ্গে এক হয়ে যাই তথাপি সেই শক্তিকে আমরা কিছুতেই আমরা অ্যাভয়েড করতে পারি নি সেটাকে বাইপাস করতে পারি না তার আরেক দিক দিয়ে যেতে পারি না এইখানে গিয়ে আমরা থেমেছিলাম তারপর থেকে আমরা এগিয়ে চলবো পুথিকা লিখছেন বলিতে বলিতে কথা মনে বাড়ে ব্যাকুলতা দেখিবারে স্বরূপ মূরতি সঙ্গে লয়ে প্রাণমন মহাভাবে তে কারণ নিমগন অখিলেরও পতি বুঝিতে পারিবে মন করলিলা আলাপন আগাগোড়া কাহিনী ধরিয়ে প্রার্থনা করিয়া তাই যেন স্ফূর্তি পায় কি করিলা অবতার হয়ে ভাবে মগ্ন প্রভু এবে মন প্রাণ গেছে ডুবে ভাবরূপ অখিলে ভাবরূপ অকুলো পাথারে জীবগণে উদ্ধারিতে তত্ত্বেরও বারতা দিতে পুন দেহে আসিছেন ফিরে লক্ষণ উদিল আসি বদনে মধুর হাসি ধারা সে হাসির ধারা দর্শনে ভাগ্য যার অতুল আনন্দ তার আপনে আপন হয় হারা পুথিকার বলছেন যে ঠাকুর যখন এই কথাটি বলছেন তখন তিনি তার সেই লক্ষণ সে বলতে বলতে যে কেমন হয় সেই ব্যাকুলতাটি বর্ণনা করতে করতে তিনি একটি ভারী সুন্দর কথা বলছেন বলছেন যত তার ব্যাকুলতা হচ্ছে যত তার ভেতরে ব্যাকুলতা হচ্ছে দেখিবারে স্বরূপ মূরতি আমাদের অনেকেই মজা করে বলে হোম সিকনেস হচ্ছে হোম সিকনেসের একটা ছোট্ট গল্প বলি আমাদের সঙ্গে একজন গোটা পাঁচেক ভক্ত আমাদের স্বেচ্ছাসেবী গিয়েছিলেন কুম্ভ মেলা করতে আমি একা সন্ন্যাসী আর আরো পাঁচজন আমরা মোট ছজন চলেছি দিল্লি থেকে কলকাতা থেকে ইয়েতে হরিদ্বার সেখান থেকে কুম্ভ মেলা করব। কুম্ভ মেলা করে আমরা যখন বেরিয়ে আসছি তখন যেদিন কুম্ভ স্নান হয়ে গেল মানে যে উদ্দেশ্য যখন গেছি ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে একজনের কিছুতেই কোনো হোমসিকনেস আসেনি কিন্তু সেই দিন থেকে তার ভীষণ অস্বস্তি হচ্ছে বলতা এসে সবাইকে ছেড়ে তার পায়েরই কামড় দিয়েছে তার পায়ে কামড় দেওয়ার পরে তার পাটা এমন ফুলে গেছে তিনি ভাবছেন আর তিনি পায়ে হেঁটে আর কলকাতায় তিনি ফিরে যেতে পারবেন না ও বাবা মা গো আমাকে বাঁচাও গো এরকম গোচ্ছে তার মনের অবস্থা তারপরে আমরা তত তার অবস্থা দেখছি যত খারাপ হচ্ছি ট্রেনেতে বসে আসছেন আমি তো ভেজিটেরিয়ান আর তারা ননভেজ রাজধানী থেকে আসছি যখন খাওয়া দাওয়া হচ্ছে সে যে মাংস যেটা দেওয়া আছে যেটা মচর মচর করে সবটা খেয়ে নিলেন পাশের জন্য খানিকটা খেয়ে নিলেন খেয়ে বললেন মাংসটা একেবারে অসাধ তখন আর তার কিচ্ছু ভালো লাগছে না জগৎ সংসারে কিচ্ছু ভালো লাগছে না আমাদের একটা দল আমরা সবাই মিলে হাওড়া স্টেশনে নামলাম নামার পরে লোকাল ট্রেনে করে আমরা আসছি আমাদের চারজন চলে গেলেন বেলুড় লিলুয়া স্টেশনে নামলেন আমি আর তিনি বেলুড় স্টেশনে দুজনেই নেমেছি নামামাত্র তিনি ছুটতে শুরু করেছেন একবারে দেদার ছুট আমি যে তার পেছনে পেছনে আছি আমাদিকে তিনি ফিরেও তাকাচ্ছেন ছুটছেন ছুটছেন ছুটতে ছুটতে তিনি এতে উঠে পড়েছেন আমি ওপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এত আগে এগিয়ে গেছে একটা রিক্সা পেয়েই শোঁ করে ভুলেই গেছে আমার অস্তিত্ব আমি জোর পেছনে আছি ভুলেই গেছে আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি হ্যাঁ আমাদের যদি এরকম ভগবানের জন্য প্রীতি হতো ভগবানকে দেখতে চাওয়ার জন্যই আকুলতাটা হতো এইটাই একটা অদ্ভুত ব্যাপার এই যে যে হোমসিকনেস বাড়িতে প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার জন্য ঠিক এই জিনিসটা আমাদের যদি ঈশ্বরের জন্য হয় এই পুথিকার বলছেন না বলিতে বলিতে কথা মনে বাড়ে ব্যাকুলতা তার সম্পর্কে কথা বলতে বলতে ঈশ্বর কেমন বলতে বলতেই তার ভিতরে সেই স্ফুলিঙ্গের জাগরণ হচ্ছে তার যেন মনে হচ্ছে তিনি যেন সেই পাগলের মতো অবস্থায় যে বলছিলাম একদম পাগলের মতো অবস্থা পঁয়তাল্লিশ হয়ে গেছে আমি আর কাউকে আসতে দেবো না এবার যে যেরকমভাবে পারবে আসবে আর কাউকে আমরা অ্যাডমিট করছি না খুব সমস্যা হয় এই স্কুলিংয়ের মতো তার মনের ভেতরে যাচ্ছে একবারে পাগলের মতো অবস্থা কিছুতেই আর ওই যেমন তাকে ছেড়ে থাকা যাচ্ছেন ছুটছেন ঠাকুরের অবস্থা ঠিক সেরকম বলছেন দেখিবারে স্বরূপ মূরতি সেই মূর্তিটি কীরকম সেটা যদি আমরা দেখতে পেতাম সেটা অদ্ভুত সঙ্গে লয়ে মহা সঙ্গে লয়ে প্রাণ মন মহাভাবেতে কারণ নিমগন অখিলের প্রতি তার মন প্রাণ ডুবে গেছে লোকটি আমাদের খুব খুব ভালোবাসেন পরে দুঃখ পরে রোববার এসে বেলুন মাঠে এসে বলছেন আমার একবারও আপনার কথা মনে পড়লো না তখন মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব কতক্ষণে মেয়ে দুটোকে দেখব তার একবারও মনে হচ্ছে না যে পেছনে একজন কাউকে ফেলে চলে এসেছি এই ঠাকুরেরও ঠিক সেরকম সঙ্গে লয়ে মহ মহাভাবতি কারণ নিমগন অখিলের প্রতি একবারে তাতে ডুবে গেছেন ইমার্সড হয়ে গেছেন তিনি অন্য কোনো কিছুর মধ্যে বুঝতে পারছেন না তিনি যেন একদম ডুবে আছেন তিনি ঈশ্বর ভাবে একদম ডুবে রয়েছেন বলছেন বুঝিতে পারিবে মন করলীলা আলাপন আগাগোড়া কাহিনী ধরিয়ে প্রার্থনা করিয়ে তা করিয়া তাই হৃদে যেন স্ফূর্তি পায় কি করিলা অবতার হয়ে এই অবস্থাটা আমরাও বুঝতে পারবো বলছেন তার লীলা যদি আমরা অনুধ্যান করতে পারি খুটিয়ে 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 তার লীলা অনুধ্যান করলে এটাতে একটা ঘটনা এই একটা ঘটনাকে কেন্দ্র করে এই রকম যখন বারবার পুনরাবৃত্তি হচ্ছে ততবার আমরা বোঝার চেষ্টা করি আমরা যদি বোঝার চেষ্টা না করি তাহলে কিছুতেই বুঝতে পারবো না যেমন কেশবচন্দ্র সেনের বাড়িতে ঠাকুর এই হাতটি তুলে গভীর ভাব সমাধিতে মগ্ন হয়েছেন তারপর থেকে সিনেমাওয়ালা থিয়েটারওয়ালা সিরিয়ালওয়ালা সকলের ধারণা ঠাকুরের যখনই সমাধি হতো তখনই ওইরকম তা নয় কিন্তু ওটা একটা ভাব ওই ছবিটা ধরা আছে যেহেতু সেহেতু আমরা একটা গল্পটা বুঝতে পারি তিনি কীরকম গভীর ভাব সমাধিতে মগ্ন হতেন সেইটা কথামৃতে কিন্তু বহুবার বহু জায়গায় আছে ঠাকুর হাতটি ইয়েতে চৌকাটে ওই দরজার ইয়েতে ধরে আছেন গভীর ভাব সমাধিতে মগ্ন ছোট খাটটিতে বসে আছেন পাটি নিচু করে ডান পাটি তুলে আধ আধখানা বসা অবস্থায় এসে কতভাবে যে সমাধির কথা বলা হয়েছে আমরা তখন এই যে বারবার যদি তার লীলা অনুধ্যান করতে পারি এই সমাধির সঙ্গে বারবার আমাদের পরিচয় হতে পারে ঠিক যেরকম চন্দনপিড়ি জল আর চন্দন কাঠের তিনটের এই যে ত্রিবেণী সঙ্গমে একটা সেই ঘন একটা পদার্থ তৈরি হয় যেটির নাম চন্দন সেটি জলও নয় চন্দন কাঠও নয় পিড়িও নয় সেটি একদম অনুপম একটি বস্তু যেটি গায়ে লাগালে বা যেটি যেটি দিয়ে ব্যবহার করলে তার ভিতর থেকে সুগন্ধ বেরোয় এবং সেই সুগন্ধটা স্থায়ী হয় দীর্ঘক্ষণ ঠিক সেই রকম বলছেন তার লীলা ধরে যদি বারবার আমরা এটা পড়তে পারি তবে তার সেই যে দিব্য অবস্থা সেটাকে আমরা অনুধাবন করতে পারবো না হলে কিন্তু আমরা কিছুতেই তার যে দিব্য রূপটিকে অনুধাবন করতে পারব না পুথিকার বলছেন ভাবে মগ্ন প্রভু এবে মন প্রাণ গেছে ডুবে ভাবরূপে অকুলো পাথার তিনি সেই ভাবেতে মগ্ন হয়ে গেছেন সেই ভাবেতে ডুবে গেছেন খানিকটা তার উদাহরণ তিনি দিয়েছেন যেখানে তিনি বলছেন যে নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়েছিল যেই নুনের সমুদ্রের মধ্যে ঢুকে গেল, সে তার আপন সত্তা হারিয়ে ফেল। তার আর সমুদ্র মাপা হলো না সেই রকম সীমাবদ্ধ আমরা যখন অসীমের ভেতর ডুবে যাই যখন আমাদের সীমাবদ্ধর যে গণ্ডিটা ভেঙে চরাচর একাকার হয়ে যায় তখন আমরা বুঝতে পারি না দেখ ভেবে দেখুন আমাদের এই গোটা চলছে চেহারা আমরা কত আদর যত্ন করি রোজ সকালে প্রোটিনিক্স খাওয়ানোর চেষ্টা করি সাত হাজার সাতশো পা হাঁটার চেষ্টা করি কত কি করি কিন্তু যেই শরীরটা একেবারে নিষ্প্রাণ হয়ে গেল কাঠের চুল্লির ওপর তুলে দেওয়া হলো খানিক বাদে ঢাকা দিয়ে যখন চুল্লিটা রেখে দেওয়া হলো তারপরে খানিক আগুনটা আগুন জ্বলে যাওয়ার পরে সেইটা একটা ছোট্ট রূপে রূপান্তরিত হয়েছে পঞ্চভূতে তৈরি শরীর পঞ্চভূতে ধীরে ধীরে তার এক একটি সত্তা মিলিয়ে নিয়েছে খিতি অপ তেজ মরুদ বৌমি যে পঞ্চভূতের যে আলাদা আলাদা পৃথক সত্তা সেগুলো প্রত্যেকটি তার ভেতরে সেই সত্তায় মিশে গেছে কিন্তু তবুও আমরা বিশ্বাস করি না এই ঠিক সেই রকম যখন আমরা এরকম ঠাকুরের এই অবস্থাটা বুঝতে পারব যদি আমরা তার লীলা অনুধ্যান করতে পারি ভাবে কিরকম ভাবে তিনি মগ্ন হয়ে থাকতেন সেই ভাবমগ্ন অবস্থাটা আমরা বুঝতে পারি এবং যদি এটা বুঝতে পারি তাহলেই আমরা বুঝবো জীবগণে উদ্ধারিতে তত্ত্বের বারতা দিতে প্রার্থনা করিয়া তাই হৃদয় যেন স্ফূর্তি পায় কি করিলা অবতার হয়ে অবতারের এই যে লীলা এটা যেন আমরা অনুভব করার শক্তি পাই তার কাছে নিত্য নিয়মিত শুধুমাত্র পড়লে হবে না প্রার্থনা করতে হবে আমি যেন অনুভব করতে পারি রবীন্দ্রনাথের গানে আছে না দেখো না আধারে আমায় দেখতে দাও এই যে তুমি আমায় দেখতে দাও শুধু যেন তোমার তোমার লীলা লীলা না আমি অনুধাবন করতে পারি চোখটি বন্ধ করলে যেন আমি দেখতে পারি সেই বলরাম মন্দিরের রথযাত্রা হচ্ছে সুরঞ্জিত নানা রকমের নানা বর্ণের রথের রশি দিয়ে তৈরি হয়েছে এক একটা রশি দুপাশে দুটো রশি ধরে তিনি টানছেন বানোয়ারী কীর্তনিয়ারা গাইছে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসেছে ঠাকুর কখনো গাইছেন কখনো অস্ত্র বিসর্জন করছেন কখন গভীর ভাব সমাধিতে মগ্ন হাঁটতে 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 সে সিঁড়ির কাছে যখন এসেছেন সেখানে দেখলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলরাম মাথা দুলিয়ে নাচছে তার দাড়িটা দুলছে সেই বিরাট তার সে জটা নিয়ে বিজয় কৃষ্ণ গোস্বামী নাচছেন আর সারা বারান্দা কাঁপিয়ে নাচছেন গিরিশ চন্দ্র ঘোষ চোখ বন্ধ করলে যেন আমরা সেই লীলাটা দেখতে পাই গান বন্ধ করলে যেন আমরা শুনতে পাই এনে কোথাও গান হচ্ছে যাদের হরি বলতে নয়ন ঝরে তারা তারা দুভাই এসে ছেড়ে বানোয়ারির কীর্তনের দল গাইছে তাদের যেটি খোল বাজাচ্ছিলেন তারা আঙুল ফেটে রক্ত বেরোতে আরম্ভ করেছে কিন্তু এক মগ্নতা এক ভাব তন্ময়তার মধ্যে তারা সবাই ডুবে গেছেন বলছেন লক্ষণে উদিল হাসি বদনে মধুরা হাসি সুধা ধারা সে হাসির ধারা দর্শনে ভাগ্য যার অতুল আনন্দ আপনে আপন হয় যে তাকে দর্শন করিনি তো কি হয়েছে বলছে এ যুগের ভক্তরা না অবতারের ছবি তুলে রেখেছে ছায়া আর কায়া সমান আমরা যদি খুঁটিয়ে খুটিয়ে অবতারকে দেখতে পাই তাহলে যে সেই যে দিব্য হাসিটির কথা এইখানে বর্ণনা করা আছে সেই হাসিটি দেখবেন আমরা অনুভব করতে পারবো বেলুর মাঠে যখন ঠাকুরের মূর্তিটা দিকে তাকিয়ে থাকি তার সেই যে দিব্য হাসি সেটা যখন দেখি কখন আমরা নিজের মনে হাসতে থাকি এমনকি যদি নাও হাসি আমার ভেতরটা কখন হাসতে থাকে আমরা কিছুতেই অনুভব করে উঠতে পারি না বলছেন লক্ষণে উদিল হাসি তার আনন্দটা যেন হাসিরূপে প্রকাশিত হচ্ছে তার ভেতরের যে আনন্দটা সেটা যেন হাসির মতো প্রকাশিত হচ্ছে বলছেন কেমন না ধারা সে হাসির ধারা সে হাসির ধারা তার হাসিটা দেখে মনে হচ্ছে যেন অমৃত খরণ হচ্ছে যেন তিনি হাসছেন না তার এই হাসির প্রতিটি মধ্যে দিয়ে যেন এক অমৃত খরিত হচ্ছে প্রতি মুহূর্তে সেই হাসি যেন আমার নিষ্প্রাণ জীবনকে সম্পদে পূর্ণ করছে প্রতিকার বলছেন দর্শনে ভাগ্য যার অতুল আনন্দ তার আপনে আপন হয় হারা এটা যে দেখতে পেয়েছে যেটা অনুভব করতে পেরেছে নিজের হৃদয়ে যে চোখে দেখতে পেয়েছে তার কথা তো আলাদাই তাদের যে আনন্দ সেটা তো আমরা কিছুতেই আমরা অনুধাবন করতে পারবো না ওটা মনে মনে ভেবে নিতে হবে হাই হায় করতে হবে মাথা টোকাটুকি করতে হবে আমাদেরই বলতে হবে না না তোমাকে দেখতে পাইনি বলে আমার ভীষণ কষ্ট হচ্ছে এইসব নানারকম কিছু বলতে হবে কিন্তু যারা সত্যি সত্যি তাকে দেখতে পায়নি তারা যদি এই লীলাগুলো অনুধ্যান করে তার ছবিটির দিকে তাকায় তাহলে সেই হাসিটি আমার মধ্যেও আসবে বলছেন আপনে আপন হয় হারা আপনাতে আপনি হারা হয়ে আছেন কাশীশ্বরানন্দজি বলেছিলেন যে এসে দেখবে তোমার গুরুদেব কিরকম ভাবে ঠাকুরকে অর্ঘ দেন সেইটা দেখবে আমরা গিয়ে দেখেছি হাঁ করে তাকে দেখছি আজকে একজন একটা পুরনো লেখা তো এই ফেসবুকে লেখা একটা পুরনো আমার লেখা শেয়ার করেছে বৌধায়ন দত্ত বলে তিনি শারদানন্দজি বাড়িতে শারদানন্দ জন্মতিথিতে ভূতেশানন্দজি আসার একটা বর্ণনা আমি লিখেছিলাম আমার দেখা সেই বর্ণনাটা সেই মহারাজ এসছেন মায়ের ঘরে কীভাবে অর্ঘ দিচ্ছিলেন সেটা দেখতে পাইনি কারণ আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম কারণ যারা মাতব্বর তারা সবাই পাথরের সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল তাদের ধারণা ছিল মহারাজ পাথরের সিঁড়ি দিয়ে উঠবেন কিন্তু একেবারে পাশা উল্টে গেল আমরা যারা কাঠের সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল দেখলাম মহারাজকে এই ছোট্ট সরু কাঠের সিঁড়িতে একটা চেয়ারে বসিয়ে একটা চতুর্দলায় করে নিয়ে আসা হলো সামনে অরবিন্দমা সব্যসাচী মহারাজ আর পেছনে সুপ্রভাত মহারাজ সময় তারা ঠেলে উপরে তুললেন আর পেছন পেছন আত্মস্থানন্দ আসছেন মহারাজী ভাব ও গম্ভীর মুখে ওপরে উঠলেন ঠাক মায়ের ঘরে গেলেন ওটা আমি দেখতে পাইনি কিন্তু শারদানন্দজির ঘরে আসতে দেখতে পেলাম মহারাজ ঠা মা শারদানন্দীকে অর্ক দিলেন শারদানজি কোলে শারদানজি পায়ে অর্ক দিলেন আর হাত জোর করে দাঁড়িয়ে আছেন মনে যেন ছোট্ট শিশু যেন মহারাজ তার গুরুর সামনে দাঁড়িয়ে আছেন এমন মমতায় সেই গায়ের যে যে পালঙ্কের যে যে হাতলগুলো আছে ওটায় হাত বুলাচ্ছিলেন দেখে মনে হচ্ছে যেন কোনো মানুষের গায়ে যেন তিনি হাত বুলাচ্ছেন এমন একটা পরম মমতায় তিনি বোঝাচ্ছিলেন তিনি একবারে ছোট্ট শিশুর মতো এসে হয়েছেন এসে বসে প্রণাম নিচ্ছেন এর নিজের গল্প বলছেন এমন করে বলছেন যেন এইক্ষণি বিজয় চলবে চলে গেছে নিউ মার্কেটে সেখান থেকে গোলাপ ফুর আর আপেল কিনে নিয়ে এসেছে তার দীক্ষা হচ্ছে ননী মহারাজের সঙ্গে তার দীক্ষা হচ্ছে শরৎমাজ ন্যাস করে তার দীক্ষা দিচ্ছেন এমন সুন্দর বর্ণনা করছিলেন মনে হচ্ছিল মানুষটা যেন সেই যে গম্ভীর মানুষটা এসেছিলেন তিনি যেন একটা ছোট্ট শিশু হয়ে গেছেন সেই শারদানন্দজির বিজয় যাকে তিনি মন্ত্র দীক্ষা দিয়েছিলেন আর গম্ভীর শারদানন্দজির গল্প করছিলেন মনে হচ্ছিল সময় আশি বছর এগিয়ে গেছে আর তিনি যেন সেইখানে সেই দিনটাতে ডুবে আছেন এইটাই হচ্ছে আমাদের রিক্রিয়েশন অথ স্টোরি এই ভগবান আমাদের কাছে কথামৃত লীলা প্রসঙ্গ আর এই তার যাবতীয় লীলা কথা রেখে গেছেন এই স্টোরি সেই ঘটনাটাকে রিক্রিয়েট করার জন্য নিজের মনে রিক্রিয়েট করার জন্য আমরা তাকে দেখিনি এতে কোনো দুঃখ নেই তাতে কোনো দুঃখ নেই কিন্তু তিনি আমাদের যে দেখিনি সেই দুঃখটা মিটিয়ে যাওয়ার জন্য তার সমস্ত কিছু আমাদের কাছে দিয়ে রেখেছেন পুথিকার লিখছেন হাসি দেখ হাসি দেখে যায় জানা বাহ্য মাত্র দুই আনা চৌদ্দ আনা আবেশের জোর মাজানো জাগায় ঠেলে নিদ্রা শিশু জেলে নরে কিন্তু নিদ্রায় বিভোর যবে শিকি ঘোর কাটে তবে মুখে বাক্য ফুটে নহে স্পষ্ট জর জর সর নামা উঠা করে মনে তাই জর উচ্চারণ ধরে ছাড়ে দিব্য ঘর অর্ধেক আসিল নিচে জিউভার জরতা ঘুচে বলিলেন ধাম আমারও জননী যিনি নিরাকার ব্রহ্ম করে যার বেদান্তে বাখান মায়ের ইচ্ছায় যার না সমাধিতে সে দেখিতে পায় গভীর ধিয়ানে মত্ত ব্রহ্মের স্বরূপ তত্ত্ব বেদান্ত যাহার কথা গায়ে ফিরিলে দেখিয়া মাকে তবু যে অহং থাকে সে হক অহং শুদ্ধ বাবা পণ্য অবিদ্যা ধরে না তাই মাই যেন মাই মনে স্ফূর্তি পায় মায়া ঘরে করে না আচ্ছন্ন সাকারা হইতে মাত হইয়া মাতা ভক্ত সঙ্গে কন কথা ইচ্ছা মই যেন ইচ্ছা তার কহেন সন্তান গণে আমি ব্রহ্ম গুণহীনে গুণময়ী হইয়া সাকার এই আ এই যে সাকার কায়ে যে সে না দেখিতে পায় দেখে মাত্র শুদ্ধ আত্ম জানে শুদ্ধ আত্মা খিলা তারা তার অংশে জন্মে যারা ভাগবতী তনু নামে জানা জ্ঞান ভক্তি একত্তরে সামঞ্জস্য করিবারে বলিলেন প্রভু গুণমণি রামচন্দ্র একদিনে বলিলেন হনুমানে আমায় কিরূপ দেখো তুমি করজো রে হনুমান কহে শুনো শুনরাম কখনো তোমায় হেন হেরি তোমা বিনা ও নাহি অন্য তুমি অনন্তপূর্ণ সৃজন পালন লয়কারী শুনিরাম কমল শুনরাম কমলাক্ষী আমাকে তখনো দেখি আমি আর নই অন্য জনা আমাতে তোমার সত্য দেবতা দেবত্ব মাখানো মাত্র দেবত্ব মাখানো গাত্র তোমারই কেবল অংশ কণা কখনো তোমার রামে এই রূপ হয় প্রভু তুমি তব দাস শ্রী আজ্ঞা পালন কাজে এই চিন্তা রীতিমাজ শ্রীচরণ সেবনেরও আশ শুনো শুনো কহিরাম নবদুর্গা দল শ্যাম আত্মারাম সকলের কখনো দেখিতে পাই আমি তুমি আমি তুমি আমি নাই তুমি আমি হয়ে একাকার বলছেন যে এই যে কিরকম আবার উদাহরণ দিচ্ছেন পুঁথির উদাহরণ পুঁথি এবং ঠাকুরের সম্পর্কে যারাই লিখেছেন কি কথামৃতকার কি লীলা প্রসঙ্গকার এদের ভাড়া ভাষা এত এত কবিত্বপূর্ণ যে একেবারে হতবাক হয়ে যেতে হয় এত কবিত্বপূর্ণ আপনারা দেখবেন কথামৃতের যেখানে সে মাস্টারমশাই যাচ্ছেন সেই জ্যোৎস্নাময় রাতিতে তিনি শ্রীরামকৃষ্ণের সেদিনকে সেই উপদেশটা নিজে নিজে মনে মনে আবার করে সেই সেটাকে নিয়ে আলোচনা করছেন জাবর কাটা সে জাবর কাটছেন সেই জাবর কাটাটা এত অপূর্ব সেখানে শ্রীরামকৃষ্ণই শ্রীরামকৃষ্ণের তত্ত্বটা তার নিজের ভাষায় তার নিজের মুখুরে মনে হচ্ছে প্রত্যেকটা শব্দ যেন মানে এক একটা যেন একটা হীরাখণ্ড মনিমুক্তা যেন ছড়িয়ে দিয়েছেন এখানেও ঠিক তাই বলছেন হাসি দেখে যায় জানা বাচ্চ মাত্র দুই আনা চৌদ্দ আনা আবেশের জোর মা যেন জাগায় ঠেলে নিদ্রাতুর শিশু ছেলে নরে কিন্তু নিদ্রায় বিভোর এই ঘটনা আমরা সবাই দেখেছি ছোটো ছেলেকে ওট 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 হুঁ 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 করে এই পাশপাশ করছে সে ঘুম ভেঙে গেছে তার কিন্তু সে সেই বিশেষ করেই শীতকাল এই শীতকালে একজন জিজ্ঞেস করছিলেন এই আজকেই ফেসবুকে দেখছিলাম যে আমরা ল্যান্ডস্কেপ মোডে কম্বলটা নি কিন্তু কীরকম রোটেটিং মোডে চলে যায় আপনা আপনি চলে যায় মানে কম্বলটাকে কুণ্ডলি আকারে পাকাতে পাকাতে সেই মনে হাত পা গুটিয়ে শুলে কম্বলটাও সেই রকম রোটেটিং আকারে চলে যায় ল্যান্ডস্কেপ মোড থেকে রোটেটিং আকারে চলে যায় বলছেন সেই রকম সেই ছোট শিশুকে ডাকছে ছোট শিশু ঘুম থেকে উঠে পড়েছে কিন্তু সে সাড়া দিচ্ছে কিন্তু তখনও তার ঘুম ভাঙেনি শ্রীরামকৃষ্ণ যখন সমাধি থেকে নেমে আসছে তার হাসিটা দেখে বোঝা যাচ্ছে এই জগতে মাত্র দু মন এসেছে বাকি চোদ্দো আনা এখনও সেই সমাধিতে লীন হয়ে আছে যবে সে কি ঘোর কাটে তব বাক্য তবে মুখে বাক্য ফুটে নহে স্পষ্ট জর জড় স্বর নামা ওঠা করে মন তাই জড় উচ্চারণ ধরে ছাড়ে দিব্য দেহ ঘর সে অদ্ভুত একটা জড়তা সহ ছোট ছেলে যেমন আদো আদো করে কথা বলে ঠাকুরের মুখের ভাষা ঠিক সেরকম আধো আধো মনে হচ্ছে আধো আধ সমস্ত কিছু আসলে তিনি তখনও যাওয়া আসা করছেন একদম মন তখনও তার কিছুতেই ওইতে যে লীন হয়ে আছে তার থেকে বেরিয়ে আসতে পারছে না কোনোভাবেই তিনি যেন তার থেকে একবারের জন্য আসতে পারছেন না তার সেই একবারে মনে হচ্ছে যেন তিনি আছেন যেরকম আমরা যখন আপনাদের অনেকেই বিশেষ করে আমার ক্লাসে মাতৃমণ্ডলী বেশি আপনাদের এই এই অভিজ্ঞতা বোধ সবারই হয়েছে এই বিএটিএ হয়ে যাওয়ার পরে যখন আপনারা ওই অষ্টমঙ্গলায় নানা কিছুতে যান সাত দিন বাদে তারপর যখন শ্বশুর বাড়িতে আসতে চান সেই গল্প আর পুরো হয় না এই যাই এই যাই ভেপু বাজছে গাড়িতে হর্ন লাগছে হ্যাঁ যাবো এই যাবো সেই যাবো তাই যাবো কিলিং প্রতি টাইম কিলিং করছে আমাদের দেখতাম টাইম কিলিং করতেন পনেরো মিনিটে দর্শনের সময় দশ মিনিটের মাথায় সব্যসাচী মাঝ এসেছেন মহারাজ বললেন এই এসেছে তারপর আস্তে আস্তে তিনি জানলা বন্ধ করছেন পর্দা টানছেন তারপরে মহারাজকে বলছেন মহারাজ হাত দেখিয়ে দিন মহাজ কোন হাত দেখাবো বলছেন দু ডান হাতটা দেখান বলছে না বড় ব্যথা বলছে বাঁ হাত সেটাও খুব ব্যথা তাহলে কোন হাতে দু হাতই তুলে দিন তাহলে হ্যাঁ কিন্তু আমরা বুঝতাম যে মহারাজি পনেরো মিনিটে সব্যসাচী মা দূর থেকে এমনি এমনি করে বলছেন এগিয়ে চলো এগিয়ে চলো সবাইকেই বলছেন ট্রাস্টিও আছেন তাকেও বলছেন সবাইকেই বলছেন কিন্তু মহারাজ যেন আমাদের ছাড়তে চাইছেন না আমরাও যেন মহারাজকে ছাড়তে চাইছি না বারবার পেছন ফিরে ফিরে তাকাচ্ছি হুমড়ি খেয়ে কতদিন পড়ে গেছি তার ঠিক নেই কেন সামনের লোক সেও তো আমার দিকে পেছন ঘুরে তাকাচ্ছে আমিও তো পেছন ঘুরেই তাকিয়ে আছি দুজনেই দুজনের উপর হুমড়ি খেয়ে পড়ে গেছি এই যে ভাবটা এটা আপনাদের সবারই প্রায় কম বেশি হয়েছে অতএব ঠাকুরের নিচের আসার যে গল্পটা এটা আপনারা অনুভব করতে পারবেন তিনি এসেছেন অথচ তার গোটা মনটা আসছে না কিরম একটা জড় জড় স্বর আর্ধেক আসিলে নিচে জিউ ভার জড়তা ঘুচে বলিলেন প্রভু গুণরায় আমার জননী যিনি নিরাকার ব্রহ্ম তিনি করে যায় বেদান্ত বাখ্যান মায়ের ইচ্ছায় যার নাশ হয় অহংকার সমাধিতে সে দেখিতে আসিলে নিচে জিউহার জড়তা ঘুচে বলিলেন প্রভু কুনদাম আমার জননী যিনি নিরাকার ব্রহ্ম তিনি করে যার বেদান্ত বাখ্যান সাধারণ ভূমিতে আসার পর তিনি বলছেন আমার জননী তিনি যাকে বেদান্ত ব্রহ্ম বলে বলে বলছেন মায়ের ইচ্ছায় যার নাশ হয় অহংকার সমাধিতে সে দেখিতে পায় গভীর ধিয়ানে মত্ত ব্রহ্মের স্বরূপ তত্ত্ব বেদান্ত যাহার কথা গায়ে বলছেন মা যার অহংকার নাশ করেন আমিত্ব বোধ নাশ করেন এই আমাদের অমিত্ব বোধ এটা খানিকটা এই শীতকালের চাদরের মতো সব সময় আমাদের গায়ে ঢেকে গেছে এই মনে হচ্ছে পড়ে যাবে এই মনে চা দরকার নেই ভীষণ গরম পড়েছে ছেড়ে দিই এই বসন্তকাল যখন আসে সেই আমরা যতই গাইতে থাকি বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে কিন্তু একটা পাতলা চাদর হালকা চাদর গায়ে লাগিয়ে রাখি যদি ঠান্ডা লেগে যায় যদি ঠান্ডা লেগে যায় যখন কটকটে গরম হয় তখন আস্তে আস্তে আমরা ওটাকে ছেড়ে দিই ঠিক সেই রকম সেই যার আমাদের এই আমিত্ব নাশ হয়ে গেছে বোধটা চলে গেছে সেই একমাত্র সমাধিতে দেখতে পায় আমিত্ব বোধ চলে গেলেই তখনই আমাদের দৃষ্টিভঙ্গিটা একমুখী হয় নাহলে আমাদের দৃষ্টিভঙ্গিটা ডাইভার্টেড হয়ে যায় আমিত্ব চলে গেলে আমিত্বটা রকম না যে ঘোড়া অশ্বের যদি জিন লাগানো থাকে এবং তার সেটা যদি কারোর কন্ট্রোলে না থাকে সেরকম অশ্ব যেরকম চতুর্দিকে এই ঘোড়াটাকে এই অশ্ব এই শকটকে নিয়ে যায় গাড়িটাকে নিয়ে যায় ঠিক সেই রকম হয় কিন্তু যদি সেই বোধটা থাকে শক্ত হাতে ধরা থাকে অশ্ব যেতে চাইলেও সঙ্গে সঙ্গে লাগাম দিয়ে তাকে সদিকে দিকে নিয়ে যায় ঠিক সেই রকম অমিত্য বোধ চলে গেলে আমাদের অহংকার নাশ হয় তখন আমরা সমাধিতে দেখতে পাই কি দেখতে পাই গভীর ধ্যানে স্বরূপত্ব আমরা গভীর ধ্যানের মধ্যে দর্শন করতে পারি বেদান্ত যাহার কথা গায় ফিরিলে দেখি আমাকে তবু যে অহং থাকে সে অহং শুদ্ধ ভাবাপন্ন অবিদ্যা ধরে না তায় মাই মনে স্ফূর্তি পায় মায়া ঘরে করে না আচ্ছন্ন দেখুন দুরকম রকম দৃষ্টি এটা আমাদের ক্ষেত্র হয় আমরা যখন থাকি বাড়িতে থাকি এ মায়ের কাছে আছি তখন ভাবি যে না মা আছেন ঠিক আছে ও ঠিক সব সময় খেটর খ্যাটট 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 করে এই পড়তে বস এই পড়তে বস এই গান গা এই খেলতে যা হ্যাঁ কেন বেশিক্ষণ টিভি দেখছিস আমাদের সময় তো ওই টিভিই ছিল এখন যেমন পাবজি টাবজি আছে এসব ছিল না কিছু না হলে হাতের কাছে যা আছে পাখার ভাঁট তারপরে খুন্তি তারপরে যা পারতেন তাই আমাকে একবার নেতা ছুঁড়েও মেরেছিলেন তা হাতে ঘর মুছছিলেন সেটা ছুঁড়েও মেরেছিলেন এ শাস্তি পাওয়ার আমাদের ই আছে কিন্তু যখন একবার আমরা পড়াশোনার জন্য কিছু দিনের জন্য বাইরে চলে যাই বাড়ি ফিরে আসি সেই একই মা যে খেঁচ খাঁচ ওরে কে এনে কে এনে ওরে চান করে নে কত মধুর লাগে তার কারণ হচ্ছে ওই তাকে সাময়িক হারানোর ফলে আমরা তার আসল স্বরূপত্বটা তার যে উপস্থিতিটা অনুভব করতে পারি এই যখন বেরিয়ে যাই সারাদিন খাওয়া হয়নি কেউ বলেনি ওগো বসে একটু খাও নিজের মনের মধ্যে কি অভিমান আছে আমি সবার জন্য করি কেউ আমাকে বলছে না তো বাড়িতে থাকলে মা ঠিক বলতো হ্যাঁ গায়ে জ্বর হয়েছে অভিমান করে ঘুরে ঘরে শুয়ে আছি হোস্টেলের একজনও জিজ্ঞেস করছে না আমার মনে আছে স্টুডেন্টসমের একটি ছেলে খুব অভিমান করে আছে খেতে যায়নি শিবদাস মাঝ বলছে দেখো দেখি খেতে যায়নি কেন গেলাম তার কাছে সে আমাকে ঠোঁট ফুলিয়ে বলছে ক্লাস টুয়েল ইলেভেনের ছেলে সদ্য বাড়ি থেকে এসছে আমার জ্বর হয়েছে একজনও কেউ বললো না সবাই স্টাডিতে চলে গেল একজনে কেউ বললো না সবাই খেতে চলে গেল একজন্য কেউ বললো না বাড়িতে মা থাকলে আমাকে বলতে বলে ভে ভেউ করে কাঁদছে তাহলে ওই তো আমরা এসেছি তো ওই যে ওখানে রান্নাঘরে মা আছেন তিনি পাঠিয়েছেন তুই কি খাবি বল এই যে বোধটা আমাদের সবার হয় কিন্তু আমরা যখন বাড়িতে ফিরে যাই সেই মাকেই দেখি কিন্তু একটা অন্য রূপে দেখি আমাদের অনুভবটা একটা অন্য রূপে ঠিক সেই রকম সমাধির আগে অব্দি মাকে আমরা মনে করি তিনি হলেন আমাদের পথের বাধা তিনি আমাদের এগিয়ে যেতে সাহায্য করছে না শ্রীরামকৃষ্ণ দেখছেন না কিছুতেই সেই গভীর ভাব সমাধিতে মগ্ন হতে পারছেন না তিনি জ্ঞান দিয়ে জগন্মাতাকে দ্বীক্ষিত করে অনন্তের মধ্যে মিশে যাচ্ছেন আবার সেই শ্রীরামকৃষ্ণ যখন ফিরে আসছেন তখন জগন্মাতা শক্তি আমাদের তোতাপুরী বলছেন কিউ রুটি ঠেকতে তিনি গাইছেন হাতে তালি দিয়ে বলছেন কিউ রুটি ঠেকতে বলছে সালা বাঁধর বলে গালাগাল দিচ্ছেন তারপরে তোতাপুরিকে টাইট দেওয়ার জন্য তার পেটের অসুখ করিয়ে দিলেন তারপরে সেই তোতাপুরি গঙ্গার এপার থেকে ওপার চলে গেলেন ডোববার মতো এতটুকু জল পেলেন না বলছেন ইয়ে ক্যা দৈবী মায়া হে নরেন ঘুরে বেড়াচ্ছে চতুর্দিকে তার সে ব্রহ্মতত্ত্ব একবারে ইয়ে হচ্ছে রাজা মহারাজ মন্দিরে যান বলে স্বামীজি রাগ করছেন ব্রহ্মানন্দজি স্বামীজিকে দেখে ভয় একবারে কুকুরে থাকেন কারণ নরেন যা কাটা কাটা বলবে কারণ ওই যে ব্রাহ্ম সমাজে লিখেছে যে আমি ঈশ্বরের মূর্তি বিশ্বাস করি না তারপরে আবার মূর্তিতে যাচ্ছেন সেই নরেন এলেন বারবার তাকে ঠাকুরের ঠাকুর তাকে জগন্মাতার কাছে পাঠাচ্ছেন আর জগন্মাতার কাছ থেকে তিনি বারবার ফিরে আসছেন তারপরে তার সেই বিশেষ অনুভব হলো জ্ঞান প্রকাশিনী সারা রাত ধরে দুজনে মিলে গাইছেন হাততালি দিয়ে আমার মা তম হি তারা আমি জানি গো দিন দয়াময়ী তুমি দুর্গমেতে দুঃখ হারা আর ঠাকুর পরের দিন তার কি আনন্দ নরেন কালী মেনেছে নরেন কালী মেনেছে নরেন কালী মেনেছে এই কথাটার কিন্তু অন্য অর্থ আছে নরেন শক্তি মহামায়ার সেই স্বরূপটিকে দর্শন করতে পেরেছে অনুভব করতে পেরেছে সেই কথাটি তিনি বলছেন তাই বলছেন তিনি বলেন এই যে যখন আমরা সমাধি থেকে ফিরে আসছে তখন সাধক কিরকম দেখে তখন সেই শক্তিময়কে তখন দেখে সে আর অবিদ্যা ধরে না তাই মাই মনে স্ফূর্তি পায় মায়া ঘর করে না আচ্ছন্ন মা যেরকম ওই যে আগে বাড়ি থেকে যখন ছিলাম হস্টেলে যাওয়ার আগে সবসময় মনে হতো মা যেন একদম একটু বড়ো হতে দেয় না একটু যদি ফুটবল খেলি ইয়েতে কী হয় একটু ম্যানলিনেস আসে মা বলছে না রে নাক থেকে ফ্যাচ ফ্যাচ করবে বা চুরের ট্যাগের মতো সর্দি বেরোবে নানা রকম মা আমাদের বলেন আর তারপরে যখন ফিরে আসি তখন সেই মা বলেন কিরে একটুখানি কি গায়ে গরম জামা কাপড় দেসঙ্গের সঙ্গে বাধ্য ছেলের মতো আমরা গায়ে গরম জামা কাপড় দিয়ে দিয়ে দেখুন দুটো জিনিস দর্শনা আগে মনে হতো তিনি আমার গতিকে রুদ্ধ করছেন পরে মনে হতো না তিনি আছেন বলে আমার জীবনটা গতিময় এই দৃষ্টিটা বদলে যায় অহং যদি চলে যায় তখন আমাদের ভেতরে এই দৃষ্টিটা আসে বলছেন কহেন সন্তান গণে আমি ব্রহ্ম গুণহীনে গুণময়ী হইয়া সাকার তিনি আমাদের কাছে সাকারা হইয়া মাতা ভক্তশানে কনকতা ইচ্ছাময়ী ইচ্ছা যেন তার একটা আগমনী গান আছে সেখানে বলা আছে নিরাকারা কৃপাকরি সাজিলে বিচিত্রা নারী কনক কোটি ওই আমাদের দেওঘর দেওঘরের যে পান্ডা সেখানে একজন খুব বড় সাধক ছিলেন ভবপ্রীতানন্দন ওঝা মূলত মৈথিলি ভাষায় এবং বাংলা ভাষায় তিনি গান লিখতেন তার লেখা আগমনী গান এখনো পর্যন্ত আমার গাওয়া শ্রেষ্ঠ রামপ্রসাদ কমলাকান্ত এমনকি গিরিশ ঘোষ এদের সঙ্গে মানে তাদের সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ভবপ্রীতানন্দন ওঝার গান অসাধারণ আপনারা যারা শোনেননি দেখবেন জাগো জাগো যোগেশ্বরী সেইখানে একটা জায়গা আছে নিরাকার কৃপা করি সাজিলে বিচিত্রা নারী নিরাকার তিনি তার তো কোনো আকার নেই কিন্তু তিনি কৃপা করে আমার কল্যাণের জন্য সাজিলে বিচিত্রা অনেক অদ্ভুত চরিত্র এক চেহারা নিয়ে এলেন কনক চম্পক গৌরী সে যে কোটি সৌদামিনী তার গায়ের রং এমনিতেই এমনিতেই সেই কনকচাপার মতো হলুদ বর্ণ একবারে জ্যোতির্ময় কিন্তু তিনি সেই দশভূজা হয়ে সে অলঙ্কার আদি পরে দশ অস্ত্র হাতে নিয়ে তিনি যখন দাঁড়ালেন মনে হচ্ছে যেন সেই সূর্যের মতো যেন তিনি একবারে জ্যোতির্ময় চন্দ্রের মতো স্নিগ্ধতা তার মধ্যে প্রকাশিত হচ্ছে অথচ সূর্যের মতো তিনি যেন আলোকময়ী হয়ে উঠেছেন সেই ঠিক সেই রকম বলছেন গুণ তিনি তাকে বলছেন ইচ্ছাময়ী বলছেন আমি সেই ব্রহ্ম গুণহীনা গুণময়ী হইয়া সাকার আমি সাকার তোমার কাছে প্রকাশিত হচ্ছি গুণময়ী বলছে এই যে সাকার রূপটা এই যে রূপটা কে দেখতে পায় সবাই তো আমরা দেখতে পাই না আমাদের সবসময় একটা মূর্তি লাগে ছবি লাগে কে মূর্তি ছবি ছাড়া তাকে হৃদয়ে দেখতে পায় বলছেন এই যে সাকার কায় সে না দেখিতে পায় দেখা মাত্র শুদ্ধ আত্মজনা শুদ্ধ আত্মা খিল তারা তারা তাঁর অংশে জন্মে যারা ভাগবতী তনু নামে জানা বলছেন সবাই দেখতে পায় না সবাই দেখতে পায় না যারা মন প্রাণ অন্তরাত্মা দিয়ে তাকে ডেকেছে যখন আমরা ঈশ্বরকে ডাকি তখন আমাদের ভেতরের অংশে কোন মালিন্য থাকে না তখন এত উচ্চ জিনিসকে চিন্তা করছি তখন আমাদের ভেতরটা একদম পরিষ্কার হয়ে যায় আপনাদের যদি কখনো সুযোগ হয় পারলে গিয়ে দেখবেন এই ছবিটা যেটা আমি বলছি এটা খুব সহজে দেখা যায় এই মাধ্যমিক বিশেষ করে মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা যখন পরীক্ষা দিতে যায় তখন তাদের দিকে একটু তাকিয়ে দেবেন কিরকম একটা জ্যোতির্ময় চেহারা হয়ে যায় তারা আসলে জ্যোতির্ময় চেহারা হয়ে যায় সব বন্ধ থাকে ইয়ে খেলা বন্ধ থাকে সব কিছু বন্ধ তখন সব মন প্রাণ এক করে পড়াশোনা করছেন জ্ঞানের সাধনা করছেন জ্ঞানের সাধনা সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্সই পড়ছে কিন্তু একটা অদ্ভুত জ্ঞানের সাধনা করতে করতে তার প্রকাশ তার চোখে মুখে সর্বত্র হয় এক আনন্দময় চেহারা হয় আমার অনেকবার দেখেছি সেই কারণে আমার মনে হলে এক্সাম্পল এটা খুব সহজ দেখা যায় সেই মানুষগুলো কেমন হয় এটা দেখতে পাবেন বলছেন জ্ঞান ভর্তি একত্বরে সামঞ্জস্য পরিবারে বলিলেন প্রভু গুণমণি প্রভু তো একবারে খুব মাস্টার টিচার আমরা কি উদাহরণ দিই প্রভুর মতো ওই মাস্টার টিচার আর জগৎ সংসারে খুঁজে পাওয়া যায় কাকে উপদেশ দিচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলছেন রামচন্দ্র একদিনে বলিলেন হনুমানে আমায় কি রূপে দেখো তুমি করজোরে হনুমান কহে শুনো রাম শুনো রাম কখনো তোমায় হেন হেরি তুমি বিনা নাহি অন্য তুমি অনন্ত পূর্ণ সৃজন পালন লয়কারী শুনো রাং কমলাক্ষী আমাকে তখন দেখি আমি আর অন্য নই জনা আমাতে তোমার সত্য দেবত্ব মাখানো গাত্র তোমারই কেবল অংশ কণা প্রথমটা তিনি কি দেখছেন বলছেন কখনো দেখি আমি যে তুমি অনন্ত তুমি পূর্ণ তুমি সৃজন পালন লয়কারী আর তখন দেখি আমি আর অন্য কোনো জনা নই আমি তোমারই সত্য আমার আলাদা একটা বৈশিষ্ট্য আছে কিন্তু আমিও তোমার তোমার স্পর্শে দেবত্বে উত্তীর্ণ হয়ে গেছি এই ঘটনাটা আপনাদের মনে পড়লে আরেকবার যদি ভাবেন তাহলে এই ব্যাপারটা বুঝতে পারবেন ঠাকুর চলেছেন বাচ্চে সন্ধ্যাবেলা অন্ধকার হাতে আর লোক গামছা নিয়ে পেছন পেছন চলছেন হৃদয় হৃদয় একটা সময় দেখতে পেলেন যে সমস্ত ঝাউবনটা আলোয় আলোকিত হয়ে গেছে ঠাকুরের সারা শরীর থেকে এত জ্যোতি বেরোচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার ঠাকুর যেন মাটি থেকে অনেকখানি উঠে গেছেন ঠাকুরের যেন শরীর নয় সেটা যেন ঘনীভূত জ্যোতির মূর্তি সেই ঘনীভূত জ্যোতির মূর্তি থেকে সেই আলো বেরোচ্ছে সেই রামকৃষ্ণ সেই মামাকে তিনি চিনতে পাচ্ছেন না তিনি তারপর নিজের দিকে তাকিয়ে দেখলেন দেখলেন তিনিও এইরকম আলোকিত তবে শ্রীরামকৃষ্ণের মতো ঘনীভূত আলো নন শ্রীরামকৃষ্ণ যদি ঘনীভূত জ্যোতির্ময় মূর্তি হন তিনি তার খণ্ডাংশ তিনি তার একাংশ তিনিও মাটিতে তারও মাটি থেকে পা উঁচু হয়ে আছে আকাশেতে কিন্তু তাঁর সেই জ্যোতির্ময় চেহারা সেই জ্যোতির্ময় চেহারা তিনি বুঝতে পারছেন শ্রী রামকৃষ্ণ পূর্ণ তিনি তার জিনিসটা হনুমান আর রামচন্দ্রের কনভার্সেশনের মধ্যে তিনি বলতে চাইছেন কখনো তোমার নামে তোমার তোমায় নামে এইরূপ হয় মনে প্রভু তুমি আমি দাস শ্রী আজ্ঞা পালন কাজ এই চিন্তা রীতিমাজ শ্রীচরণের সেবনের আশ কখনো মনে হয় যে তুমি প্রভু আমি তোমার দাস আমি যেন শুধু তোমার আজ্ঞা পালনের জন্যই শরীর ধারণ করে আছি আমার এই জীবনের আর কোনো মূল্য নেই শুধু তোমার আজ্ঞা পালন করব বলেই আমরা একত্র হয়ে এখানে বাস করছি তোমার জন্যই যেন বসে করছি আমার যেন আর কোনো দ্বিতীয় সত্তা নেই আমি তোমার দাস হিসেবে আছি আবার বলছেন শুনো শুনো কহিরাম নবদুর্বা দলশ্যাম আত্মারাম সকলের সার কখনো দেখিতে পাই আমি তুমি আমি নাই তুমি আমি দুইয়ে একাকার এটা হচ্ছে কথা কখনো কখনো তোমাকে চিন্তা করতে করতে দেখি যে আমি আমার আমার হারিয়ে ফেলেছি একটা সত্তা আছে সত্তাটা কেমন আমার সেই সত্তাটা তুমি তোমার সেই অনন্ত সত্তার ভেতরে আমি যেন ডুবে আছি তারই মধ্যে যেন আমি ডুবে আছি যে ঠিক যেরকম সেই যে বিরাট বড় ইয়ে মাছ জলাধার তার ভেতরে মাছগুলো আছে তাদের আলাদা আলাদা সত্তা আছে কিন্তু তারা ভুলেই গেছে সেই জলের ভেতরেই তারা এমনভাবে বিচরণ করছে জলই তাদের জীবনের একটা অংশ হয়ে গেছে যে মুহূর্তে তাদের সেখান থেকে বিচ্যুত করা হয় সঙ্গে সঙ্গে তারা প্রাণত্যাগ করে দেয় এই যে সমাধি অবস্থা থেকে যে একুশ দিনে নেমে এলে প্রাণত্যাগ নেমে আসার একুশ দিনের মধ্যে প্রাণ ত্যাগ হয় তার কারণটাই হচ্ছে অনন্ত সমুদ্রে যখন আমরা ভাসমান হয়ে যাই আমরা আমাদের অনন্ত সত্তাটাকে আমাদের আত্মসত্তাটাকে ভুলে গিয়ে সেই অনন্ত সত্তার সাথে মিলেমিশে একাকার হয়ে যাই সেখান থেকে যখনই আমরা হয় তখনই নিজেদের সেই যায় ভুলে যাই আর তখন আমাদের আর শরীর থাকে না আমরা শেষ করবো আরও একটি অপ্রসঙ্গ দিয়ে ঠাকুর বলছেন ভাঙ্গিয়া কহেন কথা শ্রীপ্রভু আমার মনে করো সীমাহীন এক জলাধার নাহি তার পারাপার নাহি তার তল উর্ধ অত অধ উর্ধে দশ দিক জলে আর জল সে জলের কোন অংশ শীতল পাইয়ে জমাট বাঁধিয়া যায় বরফ হইয়ে পুনসে পুনসে বরফ খণ্ডে যদি তাপ পায় গলিত হইয়া জল জলেতে মিশায় জলাধার রূপ ব্রহ্ম সেই খণ্ডতা যেই খণ্ডতায় ভক্তিরূপ সৈত্যে হয় বরফ আকার সেই ভাগবতী তনু শুদ্ধ আত্মা নাম স্বয়ং ব্রহ্মের দেহে তাহাদের আলাদা করে আর কোন সত্তা নেই কল্পনা করো একটা বিরাট জলাধার সে অনন্ত জল চতুর্দিক জলে জল হয়েছে কিন্তু এই জল একটা অংশ দিয়ে প্রবাহিত হচ্ছে যেখানে সব জলগুলো বরফ হয়ে গেছে ঠিক সেই রকম এখন বাফেলোর যে ছবি টবি দেখছি সেখানে খানিকটা তাই নিউ ইয়র্কেরও ঘটনা দেখছি সেখানেও খানিকটা তাই এত ঠান্ডা এত ঠান্ডা নদীর জল সমস্ত বরফ হয়ে গেছে এই কালকেই দেখছিলাম সেই কোনো একটা অংশে বোধহয় নায়াগ্রা জলপ্রপাতের ছবি একবারে বরফ হয়ে গেছে অত যে বিশাল বড় জলাধার সেটি একবারে সম্পূর্ণ বরফে পরিণত হয়েছে আমাদের কলকাতায় যেহেতু বারো ডিগ্রি টেম্পারেচারে ছিল লন্ডনের সমান সঙ্গে সঙ্গে সব জায়গায় এক ছবি বেরিয়েছে ট্যাক্সির ওপর গুঁড়ো বড় ভিক্টোরিয়ার মাথায় পুনঃ গুঁড়ো বরফ দক্ষিণেশ্বরের মাথায় বড় রেস কোর্সের সেই রাস্তায় গুঁড়ো গুঁড়ো বরফ ঝরে পড়ছে প্রথমে দেখে মনে ছিল সত্যি তার কল্পনা বারো ডিগ্রিতেই এই কল্পনা শূন্য হলে কি হবে তাই বলছেন সেই কোথাও কোথাও সেই জলাধার একই জল যখন প্রবাহিত হয়ে চলেছে সেই জল ভক্তিহীমে একদম ঠান্ডা হয়ে গেছে আবার যখন সে সেই জলাধার যখন সে আবার উত্তাপ পায় তখন আবার সেই জলের অংশ মিশে যায় আবার যখন অতিরিক্ত উত্তাপ পায় সেই জল একেবারে বায়ুমণ্ডলে হারিয়ে যায় তার আর কোনো সত্তা থাকে না কিন্তু এই যে ভক্তিহীমে শক্ত হয় আবার উষ্ণতায় হৃদয়ের উষ্ণতায় ভক্তের ভালোবাসায় সেটি আবার পুনরায় আরেকটি রূপ প্রাপ্ত হয় এটিও কখনো ভুল নয় এটিও হতে পারে ভগবান কখনো আমাদের কাছে তার স্বরূপ প্রকাশ করেন কখনো তার অরূপ রূপটি প্রকাশ করেন কোনভাবে তিনি আমাদের কাছে প্রকাশিত হবেন কোনভাবে আমরা তাকে গ্রহণ করব। সেটা সম্পূর্ণ আমাদের ব্যাপার সেটা সম্পূর্ণ আমাদের মনের ভাব কিন্তু এটা ঠিক ভগবান দুভাবেই প্রকাশিত হন এক ভাব যদি বলেন অন্যটা ঠিক নয় তাহলে সেটা কিন্তু ঠিক নয় শ্রী রামকৃষ্ণ দেবের কথা আছে না সবাই বলছে তার ঘড়ি ঠিক ঠিক চলে যে অরূপের সাধন করে সে মনে করে অরূপ এই জগৎ সংসারে অরূপ ছাড়ার কিছু নেই যে রূপের সাধন করে সে মনে করে যে এই রূপের কোনো প্রয়োজন নেই এই যে রূপ ছাড়া জগৎ সংসারে অরূপের কোনো সীমাবদ্ধ স্থানই নেই অরূপ সে আবার কিছু ভাবার জায়গা কিনা আছে কিনা কিন্তু এইগুলো দুটি সত্য যে যেখান থেকে যেভাবে ট্রান্সফর্ম হয় ঠিক সেই রকমভাবে সত্য ভগবান আমাদের সাহায্য করেন দেখবেন এই যে শীতকাল পড়েছে আপনাদের ছেলেবেলার কথা ভাবুন যখন ছাদে আপনারা টকটক করে উঠে যেতেন মা ধরে হির হির করে টানতে টানতে নিয়ে আসতেন নিয়ে এসে কী করতেন তাড়াতাড়ি আপনার গায়ে সোয়েটার পরিয়ে দিয়ে তারা যা গিয়ে এবার ছাতে গিয়ে খেলা কর সেই আপনি যাকে হাত ধরে মা টেনে নিয়ে এসছেন সেই আপনাকে আবার ছাতে খেলা করার অনুমতি দিচ্ছেন কিভাবে দিচ্ছেন আপনাকে যোগ্য করে তুলছেন যাতে হিমেল ঠান্ডা বাতাস লেগে আপনার বুকের মধ্যে কফ টফ না জমে যায় সেই একই মা তিনি আমাদের অরূপে রূপের সঙ্গে খেলতে খেলতে যখন দেখেন আমাদের সেই রূপের খেলা শেষ হয়েছে তিনি আমাদের অরূপের পথে যাত্রা করেন কিন্তু তিনি সব সবসময় লুকিয়ে থাকেন আমরা ভুলেই যাই আমরা যেমন আমাদের মাকে ভুলে যাই মায়ের কাছেই সব কিছুই শিখেছি মাকে ভুলে যাই ঠিক সেই রকম সে আদ্যাশক্তি মহামায়ার লীলা রূপটিকে আমরা ভুলে যাই আমরা মনে করি সবটুকু আমাদের হয়েছে আমরা সবটুকু একত্রিত করতে পেরেছি শ্রী ভগবানের কৃপা হলে আবার পরবর্তী অংশ এখান থেকে শুরু হবে আমরা দু চার মিনিট আগেই ছাড়লাম তার কারণ হচ্ছে এরপরে যে প্রসঙ্গটা হবে সেটা যদি একটানা না করা যায় তাহলে সেটার ওই আবার পরের দিন সেটার আবার সেই টিভি সিরিয়ালের মতো রিক্যাপ করতে হবে তাই এখানেই আমরা আজকে থামছি জয় জয় রামকৃষ্ণ বংশকল্পু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরু জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য জয় জয় রামকৃষ্ণ ইগোষ্ঠিগণ সবার চরণ রেণু মাগে অধম ওম শান্তি 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 हरिः ओम् तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु